বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি জ্বালানি সহযোগিতা শুল্ক ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি সই হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চিকিৎসা সেবা সহজ করার প্রতিশ্রুতি দেন আর বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ প্রযুক্তি খাতে থাইল্যান্ডকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমানের প্রতিবেদন থাইল্যান্ড সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে ব্যাংককে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থেভিসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বৈঠক করতে থাই প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে থাই সশস্ত্র বাহিনী পরে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় আঞ্চলিক ও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী এরপর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী শ্রেথা থেভিসিন বৈঠক শেষে তাদের উপস্থিতিতে পাঁচটি চুক্তি ও স্মারক সই হয় এর মধ্যে দুই দেশের সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহত চুক্তি জ্বালানি সহযোগিতা শুল্ক বিষয়ক সহায়তা এবং পর্যটন খাতের উন্নয়নে দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিনটি স্মারক সই হয় এছাড়া চিকিৎসা ও কৃষি উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহপত্র সই করে দুই দেশ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের রোগীদের থাইল্যান্ডে স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শ্রেথা থিবিসিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম সহযোগী হিসেবে আখ্যা দেন বলেন দুই দেশের বন্দর ব্যবহার করে লাভবান হওয়ার সুযোগ কাজে লাগাতে হবে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়া জাতের সম্ভাবনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বিদ্যমান থাইল্যান্ডের বাণিজ্যিক এই সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে আমাদের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করে থাই বিনিয়োগকারীরা অধিক লাভবান হতে পারে বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে থাইল্যান্ড আমাদের সহযোগিতা করবে সে বিষয়ে আমাদের কথা হয়েছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে থাইল্যান্ডের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ড সবসময় আমাদের পাশে আছে আগামী দিনেও এই সংকটের স্থায়ী সমাধানে থাইল্যান্ড পাশে থাকবে বলে আশা রাখি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা